আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের যে আইকিউ আছে, তো তোমাদেরকে তো এরকম শিখতে হয়েছে আইকিউ পড়ার জন্য। তো এই শিট থেকে আমরা একটা কুইক কুইজ পর্ব করবো আর কি, ঠিক আছে? যারা সব থেকে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে যে সে আমার কাছ থেকে একটা পুরস্কার পাবো আর কি। ঠিক আছে, তো আমরা রেডি শুরু করি, তাই না? যে আগে জানবে সে আগে হাত তুলবে প্রশ্নের উত্তর, ঠিক আছে? ওকে, বলো দিল্লির সাথে ভারতের যেরূপ সম্পর্ক সেরূপ পাকিস্তানের সাথে কি সম্পর্ক হবে? রক্তের কণিকা প্রধানত পায় পোকার তিন প্রকার, বসো তালে দাও একটা। ময়মনসিংহ বিভাগে জেলা কয়টি? সাইফুল বলছে সব চারটি, চারটে গোল। হাকালুকি হাওর কোথায় অবস্থিত? সাইন বল বলছে স্যার মৌলভী বাজার, মৌলভী বাজার। তাহলে আচ্ছা আচ্ছা স্যার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় একমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা কে ছিলেন? সাইফুল তুলছে হাত, তারপরে কে তুলছে হাত? তারপরে তুলছে কে হবে, নাম বলো? মতিউর রহমান। বিশিষ্ট মতিউর রহমান। বিমান সেনা ইংরেজিতে কি বলে? জাহাজ যদি নাবিক হয় তবে নৌকা সমান? আচ্ছা, এবার পরের প্রশ্ন, ঠিক আছে? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ফুটবল যদি ইংল্যান্ড হয় তাহলে বাংলাদেশ সমান কি হবে? লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য মানে? হচ্ছে
এগুলো করছো यस স্যার স্যার এবার ভালো ঠিক আছে यस স্যার 1 কোটি সমান কয়টি 1 কোটি সমান 20টি 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 1 কোটি সমান 20টি চলে দাও मौलिक संख्या सठिक उत्तर है दैर्घ्य এবার বলো 1 কিলোমিটার সমান কত মিটার 1000 এটা পাস আমেরিকার রাজধানীর নাম কি নিউইয়র্ক ভারতের মুদ্রার নাম কি রুপি ভূগোল কি জিনিস সার 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 কোন প্রাণীর কান হাঁটুতে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন পুনরূপ কি হবে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তাই না यस স্যার আচ্ছা বাংলাদেশের জাতীয় খেলার নাম কি স্যার হাডু হাডু কাবাডি 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 তাই না স্যার বুঝা কেমন লাগছে স্যার ধরলে তো অনেক ধরা যায় তো অনেক বড় হবে এত বড় ভিডিও থেকে আসলে দেখা আসলে কারো পসিবল হবে না।
Yes. তারপর আমাদের আসলে একটু ক্লাসের পদ্ধতিগুলো নতুনদেরকে একটু দেখানোর চেষ্টা করব। Yes, sir. Yes, sir. কিভাবে পদ্ধতিগুলো নেই আর। Yes, sir. Yes, sir. তো দেখো কুইজ একটা মজার বিষয় আমি প্রত্যেকটা ব্যাচে কুইজ নিয়ে থাকি। Yes, sir. হ্যাঁ, এই ছিল আমাদের কুইজ ভিউয়ার্স। তোমরা যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে আবাসিক হোস্টেল থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং স্বল্প খরচে আমাদের এখানে আমরা প্রস্তুতিমূলক কোচিং করে। ইনশাআল্লাহ দেখা হবে যখন তোমরা আসবে। এর মত